আর নাজমুল, আজ নিত্যপণের দাম কেমন দেখছেন? মাহমুদ, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছে সাভারের গেন্ডার যে খুচরা বাজারে, এবং খুচরা বাজারে আমরা দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটা সবজির দাম কিন্তু যে দাম বেড়েছে, এবং গত সপ্তাহ থেকে এই সপ্তাহে যেহেতু টানা বৃষ্টি এবং বন্যা, সেই সব কারণে কিন্তু বরিশের কেজি এখন 210 টাকা, পেঁপে বিক্রি করা হচ্ছে 60 টাকা কেজি, পার পিস ছোটো ছোটো পাতাকপি 50-60 টাকা বিক্রি করা হচ্ছে, 80 টাকা বিক্রি করা হচ্ছে কাঁকরোল, এবং বেগুনের কেজি 100 টাকা এবং সেঞ্চুরি হাঁকিয়েছে বেগুন, এবং এই যে করলা বিক্রি করা হচ্ছে 80-90, বটবটি 120 টাকা বিক্রি করা হচ্ছে, এবং প্রত্যেকটা সবজির দামই কিন্তু এখন বেড়েছে, এবং বাজার কিন্তু অস্থির, এবং অস্থিরের কারণে কিন্তু মানুষ কিন্তু আসলে যে এই সবজির বাজারে আসে এসে কিন্তু তারা তাদের যে নির্দিষ্ট যে টাকা নিয়ে এসেছে সেই দু একটা বাজার কিনেই বাকি টাকা শেষ হয়ে যাচ্ছে বলে অভিযোগ করছে। এবং ভোক্তা অধিকার দপ্তর যদি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র মনিটরিং করতো তাহলে সাধারণ মানুষ